সুপ্রভাত বন্ধুরা, আমি সুজাতা। গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে সবাইকে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব বলে চলে এসেছি। আজ যে ভিডিওটা বানাবো সেটি আপনারা কখনো খেয়েছেন কিনা আর জানেন কিনা জানি না। আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমাদের এই গ্রাম বাংলায় যখন নতুন ধান ওঠে আর অগ্রহায়ণ মাসে এই যখন ধান তোলা হয় নতুন ধান, তখন কিন্তু এই রীতি রেওয়াজ আছে যে লাবণ্য বানিয়ে সবাই খাওয়া হয়। আর তাছাড়াও নতুন ধান যখন চাল করা হয় সেই চাল ভাত রান্না করে লাল শাক দিয়ে একজনকে অতিথি হিসেবে ডেকে খাওয়ানো হয়। আজ এখন নতুন ধান উঠেছে আর এই অগ্রহায়ণ মাসে এখন লাবণ্য বানাবো, সেই লাবণ্য বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগবে সেগুলি সব নিয়ে রেডি করে নিয়ে বসে পড়েছি। দেখুন এখানে খই নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, বাতাসা নিয়ে নিয়েছি, আর চাল আছে, সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, নারকেল আছে। এখন এই নারকেল কেটে নেব, নিয়ে কুড়ে তারপরে কিভাবে কি করছি পুরো ভিডিওটা সাথে থাকবে। দেখুন নারকেলটা কেটে নেব, আমাদের এই গ্রাম বাংলায় কিন্তু অগ্রহায়ণ মাসে যে নতুন ধান তোলা হয় সেই নতুন ধানেরই এই রীতি রেওয়াজ লাবণ্য বানিয়ে সকলে মিলে খাওয়া হয় আর খুবই আনন্দ হয়। আর দেখুন আমার সাথে কিন্তু সুমি, পাখি, আমাদের দীপ আছে, রিমা আছে, সবাই আছে। এখন আমি বানাবো, তারপর ওরা খাওয়া দাওয়া করবে বলে বসে আছে। ওরাও বলছে কখনো খাইনি। তুমি কোনোদিন খেয়েছ? না, খাওনি? না। তাই ঠিক আছে, আজ আমি বানাবো, তোমরা খাবে। দেখি কি করা যাচ্ছে, নারকেলটা কেটে নি। নারকেলটা কিন্তু খুব সুন্দর ভরা, দেখেছিস? দেখুন দে নারকেল করে নেবো, পারবো তুমি? তো করবে, তুমি পারো? বাবা তলা টলা সব ধুয়ে গেছে, তলা ধুতে হবে না, ধুয়ে দিয়েছে। এই লাবণ্য বানানোর জন্য নারকেল কিন্তু এইভাবে কুড়ে নিতে হবে। নারকেল কুড়ে নিয়েছি, আর দীপ একটু আবার নারকেল কুড়ে দিচ্ছে। সব আমার সব ওস্তাদ এগুলো। আমি এই চালটা এবার মাখিয়ে নেব, লবণ দিয়ে দেব, দিয়ে চালটা ভালো করে একটু মেখে নেব। অল্প জল দেব, মেখে ভালোভাবে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তারপরে চাল ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম, এখন চাল ভেজে নেব। আর উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, চাল দিয়ে দেব। এটা লাবণ্য বানাচ্ছি, চাল
ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি শিলে গুঁড়ো করে নেব। মুড়ির মতো রান্না করব। হ্যাঁ হ্যাঁ না বাবা। এবার নারকেলটা একটু সেদ্ধ করে নেব। নারকেলটা সেদ্ধ হতে হতে আমি চালটা গুঁড়ো করে নেব। চাল ভাজার একটা গন্ধই আলাদা। আর এই লাবণ্য করার জন্য আপনারা চাইলে আতপ চালও নিয়ে নিতে পারেন, আমি কিন্তু সেদ্ধ চাল দিয়ে করছি। বাতাসা দিয়ে নারকেল ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর নারকেল কিন্তু সেদ্ধও হয়ে গেছে। অল্প করে এই ভেজে রাখা চাল দিয়ে দেব। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন এই নারকেলের যে মিশ্রণটা বানালাম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন এতক্ষণ লাবণ্য বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর এই মিশ্রণটাই বাকি ছিল সেটাও রেডি করে নিয়েছি। এবার দেখুন কিভাবে লাবণ্যটা বানাচ্ছি। আগে খই দিয়ে দিচ্ছি, মুড়ি দিয়ে দিচ্ছি, খই মুড়ি মিক্সড করে নেব। এবার বাতাসা দিয়ে দেব। বাতাসাটা একটু ভেঙে দিতে হবে। বাতাসা গুঁড়ো করে খই মুড়ির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। খই মুড়ি বাতাসা একসাথে ভালোভাবে মাখতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে মেখে নিতে পারবেন ততই কিন্তু এই লাবণ্য টেস্ট হবে। অল্প কিছু ভেজে রাখা চাল গুঁড়ো করে রেখেছিলাম, এবার দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব। এখন দেখলেই মনে হচ্ছে যে সবাই মিলে খেয়ে ফেলি, এত ভালো দেখতে হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন খেতে কত ভালো টেস্ট হবে। আর এই অগ্রহায়ণ মাসে এই লাবণ্য কিন্তু সকলে মিলে খেতে হয়। এই রীতি রেওয়াজ আগে ছিল, এখন অতটা নেই, সব লুপ্ত, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। তাই আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই ভিন্ন স্বাদের খাবার, আর এই খাবারটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। অসাধারণ টেস্টি একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতামতও জানিয়ে দেবেন। আপনাদের মতামত জানতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগবে। দেখুন
এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই লাবণ্য কিন্তু আমার মাখা রেডি হয়ে গেছে, লাবণ্য তৈরি হয়ে গেছে দেখো। বন্ধুরা এতক্ষণ দেখলেন আমি এই লাবণ্যটা কিভাবে বানিয়েছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। দীপ, পাখি আর সুমি আছে, ওরাই খাবে। আজ ওরাই খেয়ে বলবে অগ্রহায়ণ মাসে এই লাবণ্য সবাই মিলে খেতে হয়। আর নতুন ধানের চাল উঠলে লাল শাক দিয়ে কিন্তু খেতে হয়, কিন্তু এখন মানুষ সব রীতি রেওয়াজ ভুলে গেছে, এখন কিন্তু সবাই জানে না। তাই আজ আমি এই পুরানো দিনের এই রীতি রেওয়াজ আবার মনে করানোর জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই লাবণ্য এখন আমরা খাবো। দীপ খাও, সুমি পাখি সব খাওয়া দাওয়া করো, কেমন হয়েছে বলো। এসো এসো এসো, কেমন হয়েছে সুমি? এর আগে কখনো খেয়েছো? খাওনি? ভালো লেগেছে তো? দীপ তোমার কেমন লেগেছে? ভালো। পাখি ভালো লেগেছে? তা খাও খাও। বন্ধুরা এই লাবণ্য খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, আর এর টেস্ট একবার খেলে ভুলতে পারবেন না। আপনারা ভাবছেন আমি বানিয়েছি বলে, আমি বলছি কিন্তু না, সত্যি খুব ভালো হয়েছে। প্লিজ একবার বানাবেন। বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন বন্ধু আছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো, ভিন্ন ধরনের নতুন নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।